হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের ডলিউড কুইন অপু বিশ্বাস, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান আর আবরাম খান জয়, এই তিনজন মানুষ মিলে গেলেন তারা লাল শাড়ি সিনেমাটি দেখতে। তিনজনের ড্রেসই লাল, কারণ অপু বিশ্বাস লাল শাড়ি পরবেন সেটা জানাইছিল। সুপারস্টার শাকিব খান পরলেন লাল ড্রেস এবং জয়কেও লাল একটি দারুণ ড্রেস পরিয়ে তারা তিনজনই সিনেমা হলে গেলেন। কিন্তু এত মানুষের ভিড় দেখে জয় কিছুটা হকচকে গিয়েছিল প্রথমে, কারণ জয় অপু বিশ্বাস ভাবতেই পারেনি এত মানুষের ভিড় হবে এবং শাকিব খানও বুঝতে পারেনি আসলে লাল শাড়ি সিনেমাটি দেখার জন্য যে এত ভিড় হবে আর জয় ভয় পেয়ে যাবে। জয়কে প্রথমে বলা হয়েছিল যে সেখানে কিন্তু অনেক মানুষের ভিড় হবে, তুমি কি ভয় পাবে? জয় বলেছিল, না মাম্মা সঙ্গে থাকবে আর তুমি সঙ্গে থাকবে, আমি তো ভয় পাবো না। এই কথা শুনেই অপু এবং শাকিব দুজনই জয়কে নিয়ে যাওয়ার প্রথমে প্ল্যান করলেও পরবর্তীতে যখন হলের কাছাকাছি গিয়ে দেখলো তারা যে এত ভিড়, তখন তারা আসলে ইচ্ছে করে জয়কে আর ভিতরে তারা ঢুকাতে পারলো না, কারণ এত ভিড়ের মধ্যে জয়ের মানে জয় এমনিতেও মানুষ অত বেশি পছন্দ করে না, আর হইহুল্লোর ও একটু কম পছন্দ করে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আর সে কারণেই জয়কে তারা সবুজকে দিয়ে গাড়িতে পাঠিয়ে দেয় এবং শাকিব খানও বলে যে ঠিক আছে তাহলে আমিও কিছুক্ষণ থাকি তারপর চলে যাব, কারণ জয় একা একা কান্না করছিল। অপু বিশ্বাস বললেন যে আমি আসলে অনেক বেশি অবাক হয়ে গেছি যে এত মানুষের ভিড়, শাকিব জয়কে সামাল দিতে পারছিল না আর আমাকে তো আসতেই হতো, কারণ আমি যেহেতু সবাইকে কথা দিয়েছিলাম যে আসব, আমরা একসঙ্গে মুভিটি দেখব, সেই কারণেই আমি যমুনা ব্লকবাস্টারে সবার সঙ্গে সিনেমাটি দেখেছি এবং খুব এনজয় করেছি। জনগণ এত বেশি আনন্দ করেছে এই সিনেমাটি দেখে আমি ভাবতেই পারিনি। যেই সময়টাতে গানের দৃশ্যগুলো আসছিল প্রচুর সিটি বাজছিল, মানে ভক্তরা আসলে এতভাবে গ্রহণ করেছে এই লাল শাড়ি সিনেমাটি, আমার কাছে সত্যিই অনেক বেশি আনন্দ লেগেছে। ঈদের আনন্দের চাইতেও বেশি, গতকাল যে ঈদ করেছি তার চাইতেও আজকের দিনটি আমার কাছে আরো অনেক বেশি বেশি মনে হয়েছে, কারণ ভক্তরাও বের হয়ে কেউ কেউ বলছিল যে আজকের দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, দিদিকে দেখলাম লাল শাড়ি পরা আর পর্দায় যে দিদি, দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। দিদি আসলে পর্দার চেয়ে আরো অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লেগেছে আমাদের, সঙ্গে তিনি সিনেমা দেখেছেন এবং আমরা খুব এনজয় করেছি। গানের দৃশ্যগুলো নাচের দৃশ্যগুলো সময় সমানভাবে সবাই নেচেছে। এই যে ঈদ উপলক্ষে যে একটা সিনেমা মুক্তি পাওয়ার পর এই যে আনন্দ, এই আনন্দকে আসলে কোনো কিছুর সাথেই কম্পেয়ার করা যায় না। অপু বলেন যে অনেক বছর পরে আমি এত বছর সিনেমা করি, আমার কামব্যাক করাটা ভক্তরা এমনভাবে গ্রহণ করবে সত্যি আমি ভাবতেই পারিনি। অপু বিশ্বাস, শাকিব খান এবং জয় তিনজনকে একসঙ্গে দেখতে পেয়ে ভক্তরা যেন আরও বেশি ঈদের চাঁদ হাতে পেয়েছিল। আমরাও চাই পরবর্তীতে শাকিব এবং অপু আবারও জয়কে নিয়ে অন্য কোনো হলে যাবে, সেটাই তারা ঘোষণা দেবে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবারও।